আমার 14 বছরের মেয়ের পেট ফুলে উঠেছিল। যখন ডাক্তারকে দেখালাম, জানতে পারলাম যে আমার মেয়ে নাকি গর্ভবতী। একবার এক রাতে আমি আমার মেয়ের বদলে তার বিছানায় শুয়ে পড়েছিলাম। সেই রাতে আমি জানতে পেরেছিলাম যে আমার মেয়ের নিজের। পাঞ্জাবের একটা গ্রামের সত্যিকারের গল্প শুনলে আপনাদের হুঁশ উড়ে যাবে একদম, যেখানে 14 বছরের বাচ্চাকেও রেহাই দেওয়া হয় না। ছেলে অথবা মেয়ে যে কোনো বয়সেরই হোক না কেন, বাচ্চাদের সাথে এত নোংরা কাজ করানো হয় শুধু নিজেদের খিদে মেটানোর জন্য, যেটা শুনে আপনার হৃদয় কেঁপে উঠবে। আমার 14 বছরের মেয়ের পেট ফুলে গিয়েছিল আর আমি তা দেখে ভয় পেয়ে গিয়েছিলাম যে কি জানি কি হল। আমার বৌমা বলেছিল ওর শরীর পরীক্ষা করাতে, আর আমি মনে মনে ভয় পাচ্ছিলাম যে এমন না হয় যে চারিদিকে লোকজন আমাদের উপর থু থু করে ওঠে। ডাক্তারের কাছে গেলাম। ডাক্তার বলে দিল যে আপনার মেয়ে গর্ভবতী, আর গর্ভবতী হয়েছে সে 5 মাস হয়ে গিয়েছে। এটা শুনে আমি মনের মধ্যে জোরে ধাক্কা পেলাম। তনুর দিকে যখন তাকালাম, আমার মনেই হলো না যে ওর সাথে এরকম কিছু কেউ করতে পারে বলে। মেয়েকে এবার আমি সবার থেকে লুকিয়ে রাখছিলাম। যদি কেউ বুঝতে পেরে যেত বা যদি কেউ দেখে নিত, তখন আমাদের বাঁচা মুশকিল হয়ে যেত। আমি বৌমাকেও বলে দিলাম যে এই কথাটা যেন সে কারোকে না বলে। তাড়াতাড়ি একটা উপায় বের করতে হবে, কেননা এভাবে তো আর বেশি দিন চলা যাবে না। আমার বৌমা আমার কথা বুঝতে পেরেছিল। সে আমায় কথা দিয়েছিল যে সে এই কথাটা কারোকেই বলবে না। আমার মেয়ের জন্য সব সময় যেন আমার ভয় করত। একদিন আমি আমার মেয়েকে জিনিসপত্র মজুত রাখার ঘরে শুইয়ে দিলাম আর নিজে ওর ঘরে গিয়ে শুয়ে পড়লাম, যাতে জানতে পারি যে ঘরে কে আসা যাওয়া করে, নাকি কেউ বাইরে থেকে এসে। আমি ওর বিছানায় শুয়েছিলাম কিছুক্ষণ মাত্র, আর ঠিক তখনই পায়ের আওয়াজ শুনে আমি চমকে গিয়েছিলাম। কারণ আমার মেয়ের সাথে এসব যে করেছিল সে অন্য কেউ না, বরং তার নিজের। আমার নাম সুমন, আমার বয়স যখন 21 বছর তখন আমি বিয়ে করে শ্বশুরবাড়ি চলে আসি। আমার 2 সন্তান ছিল। আমার প্রথম বাচ্চার জন্ম বিয়ের পরপরই হয়ে যায়, কিন্তু আমার মেয়ের খুব ইচ্ছা ছিল। আমি চাইতাম যে আমার একটা মেয়ে হোক, আমি তার সাথে খুনসুটি করব, তার সাথে কথা বলবো, কিন্তু আমার মেয়ে হলো না। আমার বর বলতো যে এটা তো ভগবানের দেওয়া, তুমি কেন চিন্তা করছো, আমাদের কপালে যদি মেয়ের ভালোবাসা লেখা থাকে ঠিকই আমরা সেটা পাবো, না হলে ভগবান যা চাইবেন তাই করবেন। সব কিছুরই কিছু না কিছু কারণ থাকে, হতে পারে এটাতে কোনো ভালো কিছু লুকিয়ে আছে। ওনার উপর বিশ্বাস রাখো, আমি যখনই মেয়ের নাম নিতাম তখনই আমার বর আমাকে এভাবেই বোঝাতো। আমি দ্বিতীয় বাচ্চার জন্য অনেক প্রার্থনা করেছিলাম আর ভগবান আমার কথা শুনেও ছিলেন, আর আমি গর্ভবতী হয়ে গেলাম। তখন আমার ছেলের বয়স ছিল 16 বছর। প্রথম বাচ্চার এত বড় হওয়ার পর দ্বিতীয় বাচ্চার আসার সুখবর কিছুটা অদ্ভুত শোনায়, কিন্তু তাও আমি ভীষণ খুশি ছিলাম। আমার ছেলের এবার একটা বোন হবে। 9 মাস আমার ভীষণ বাজেভাবে পেরিয়েছিল। আমার যখন দ্বিতীয় মাস চলছিল তখন ঘরে আগুন লেগে যায়, আর তখনই আমার বরের সাথে দুর্ঘটনাও ঘটে। আর এভাবে গোটা 9 মাস ধরে একটা না একটা ঘটনা ঘটেই চলেছিল। বাইরে সবাই বলতে লাগলো যে এই বাচ্চাটা অশুভ, কিন্তু আমি বিশ্বাস করতাম যে এটা ভাগ্যের খেলা, অশুভ বলে আসলে কিছু হয় না। আর না কোনো শিশু বা মানুষ অশুভ, অপয়া এই সব হয়। গ্রামের মানুষ ছিল পুরনো চিন্তাধারার, তাই তাদের কাছে এ সব কিছু ভুল মনে হতো। আমি গর্ভবতী হয়েছিলাম 9 মাস হয়ে গিয়েছিল। ডাক্তার আমার বরকে ভরসা দিয়ে অপারেশন থিয়েটারে চলে এলো। ওই সময়টা আমার বরের জন্য ভীষণ কঠিন সময় ছিল। আমার বাচ্চা হলো, আর যখন আমার বর এই খবরটা আমাকে শোনালো তখন আমার পা যেন মাটিতেই ছিল না, আমি এত খুশি হয়েছিলাম। আর আমার এত বেশি খুশি হওয়ার কারণ হলো যে ভগবান আমাকে মেয়ে দিয়েছেন, আমার প্রার্থনা ভগবান শুনে নিয়েছেন। 2 দিনেই আমি হসপিটাল থেকে ঘরে চলে এলাম। নমন তার বোনের অনেক খেয়াল রাখত, কিন্তু যখনই সে স্কুল থেকে ফিরত চুপচাপ হয়ে থাকত। আমি বেশ কয়েকবার তাকে জিজ্ঞাসা করলাম যে বাবু কি হয়েছে, সে বলল যে স্কুলের ছেলে মেয়েরা তাকে রাগায়, ওরা বলে যে তোমার 16 বছর বয়স হয়ে গেছে আর তোমার বাবা মা এখন মেয়ে সন্তানকে জন্ম দিল। আমরা প্রায়ই এরকম কথা শুনে বাচ্চাদেরকে মারি বা বকা দিয়ে চুপ করিয়ে দিই, কিন্তু বাচ্চারা প্রায় প্রায় সব কথাই বোঝে। আমাদের যুগ অন্য ছিল, আজকের দিনের বাচ্চাদের নিজেদের সমস্যা এত বেশি যে বাচ্চারাও এখন ডিপ্রেশনের শিকার হয়। যখন নমন এই কথাটা আমাকে বলল, এক মুহূর্তের জন্য আমি কেঁপে উঠেছিলাম ভয়ে। আমার ছেলেকে বলার মতো আমার কাছে কিছুই ছিল না। তারপর একটু ভেবে নিয়ে আমি তাকে বললাম, বাবু এটা তো ভগবানের দেওয়া, আর তোমার তো খুশি হওয়া উচিত যে তোমার বোন এসেছে, আর যখন তুমি বড় হবে তার সাথে তুমি নিজের সুখ দুঃখ তখন ভাগ করে নিতে পারবে। আমি আরো বোঝালাম, নমন কাল যদি আমি আর তোমার বাবা এই পৃথিবীতে না থাকি আর তুমি একা থেকে যাও,
তোমার কোনো সমস্যা হলে তুমি কি বাইরের লোকেদের সাথে নিজের কষ্ট ভাগ করবে? নবন বলল, না মা, আমি বোঝালাম, শোনা, তখন তুমি তোমার মনের কথাগুলো নিজের বোনকে বলতে পারবে, সে কিন্তু কাউকে বলবে না, আর তোমার খেয়ালও রাখবে, যেমন আমি রাখি। বোনেদের কাছে ভাইরা ভীষণ কাছের হয়, ভীষণ প্রিয় হয়। নবন চিন্তামুক্ত হল, তার মানে ও আমার কথা বুঝেছে। তনুকে আমরা সবাই খুব ভালোবাসতাম, ও দিনের পর দিন আস্তে আস্তে খুব সুন্দর হয়ে উঠতে লাগলো। যাতে ওর নজর না লাগে আমি সেই চেষ্টাই করতাম। যখন তনুর বয়স 11 বছর তখন ওর খুব জ্বর আসলো একবার। আমরা অনেক চিকিৎসা করালাম কিন্তু তাও ওর জ্বর ঠিক হলো না। তারপর আমরা একটা গ্রামের মহিলার কাছে গেলাম। উনি তনুকে দেখলেন আর বললেন, তুমি একে লুকিয়ে রাখো, কোনো একদিন তোমার এই মেয়ে তার নিজের কাছের মানুষের হাতেই নষ্ট হয়ে যাবে, ছোট বয়সেই ও তোমার মুখ কালো করে দেবে। আমার বর সেই সময় আমার পাশেই ছিল, সে আমাকে আর তনুকে নিয়ে সাথে সাথে ঘরে চলে এলো আর আমাকে খুব বকা দিল যে কিরকম কিরকম মানুষের কাছে আমার নিজের মেয়েকে নিয়ে যাই আমি। সেই মহিলার কথা শুনে আমি আমার মেয়ের ভাগ্যকে নিয়ে ভয় পেতে লাগলাম। ওর স্কুল যাওয়ার আর পড়ার দিনগুলোতে আমি তাকে স্কুলেও যেতে দিতাম না, ঘরেই বসিয়ে রাখলাম। আমার বর এই ব্যাপারটায় খুব চেঁচিয়েছিল, কিন্তু আমি আমার কথার 1 ইঞ্চিও এদিক ওদিক হতে দিইনি। তনু যথেষ্ট বুঝদার হয়ে গিয়েছে, ও 13 বছর বয়সী হয়ে গিয়েছিল। ও ঘরের বাইরে খেলতে যেতে লাগলো। ও যখনই ঘরের বাইরে খেলতে যেতে লাগলো, ঘরে ফিরত আর কয়েক ঘন্টা ধরে কাঁদত, কেননা বাইরে ওকে সবাই রাগাতো যে সে পড়াশোনা জানে না। আমি আমার মেয়েকে নিজেই বোঝাতে লাগলাম, আর একজন মা হওয়ার সাথে আমি আর কি বা করতে পারতাম। নমন আমার কাছে বায়না ধরল, বলতে লাগলো যে আমি ভুল করছি, বলতে লাগলো যে সে নিজের বোনকে স্কুলে ছেড়ে দিয়ে আসবে আর নিতেও যাবে, কিন্তু আমি বারণ করে দিলাম। নমন 25 বছর বয়সী হয়ে গিয়েছিল আর ছেলে যুবকও হয়ে গিয়েছিল। ও একটা বড় দপ্তরে চাকরি করত, ওর জন্য বেশ কয়েকটা সম্বন্ধ আসছিল, কিন্তু আমার কাছে ও সেই ছোট নমনই ছিল। আমার আত্মীয় স্বজনরা আমাকে বলতে লাগলো, ছেলেকে তাড়াতাড়ি বিয়ে দিয়ে দাও, না হলে এমন না হয় যে সে না বলেই শহরে কারোর সাথে লুকিয়ে বিয়ে করে নিল। এই কথাটা শুনে আমি ভয় পেয়ে গেলাম। আমি ওর বিয়ের জন্য মেয়ে দেখা শুরু করলাম। নমন যখন জানতে পারলো, সেও বলল, মা, তুমি যখন বলবে আমি তখনই বিয়ে করব, যেখানে বলবে আমি সেখানেই বিয়ে করব। কিন্তু আমার বরের শরীর হঠাৎ করে খারাপ থাকতো তখন। আমার ছেলের সম্বন্ধ গ্রামেই একজন পড়ালেখা না জানা মেয়ের সাথে ঠিক হলো। আমি বারণ করলাম যখন, আমার বর আমাকে বলতে লাগলো যে সে কথা দিয়ে ফেলেছে আর মেয়েটাও ভালো, আমাদের সম্মান করবে, নমনকেও সে ভালোই রাখবে, তোমার কিসের ভয়? তনু নিজের দাদার বিয়ের খবর শুনে ভীষণ খুশি হয়ে গেল। সেই সময় ও 13 বছর বয়সী ছিল যখন নমনের আমরা বিয়ে দিয়ে দিলাম আর সোনামকে বৌমা বানিয়ে ঘরে নিয়ে আসলাম। সোনাম 3 মাসের মধ্যেই আমাদের বাড়িতে সবার মন জিতে নিয়েছিল। তনু তো সারাক্ষণ বৌদি বৌদি করে ফিরত। বিয়ের পরেও নমন তনুকে অনেক সময় দিত, যেমন বিয়ের আগে দিত, আর সোনামের এই ব্যাপারে কোনো রকম সমস্যা ছিল না। কিন্তু আমি তার মুখ দেখে অন্য ব্যাপার বুঝতাম। আমি নমনকে বুঝিয়েও ছিলাম যে তোমার এখন থেকে খেয়াল রাখা উচিত যে বোন আর বউ দুজন আলাদা আলাদা মানুষ, যেন এমন কথা না ওঠে যে তুমি ওকে সবসময় বেশি সময় দাও আর তাকে কম। ছেলের বিয়ের 7 মাস হয়ে গিয়েছিল, কিন্তু আমি একটা জিনিস লক্ষ্য করেছিলাম যে আমার বৌমার তার বাবার বাড়িতে আসা যাওয়া অনেক বেশি ছিল। সে সপ্তাহে 2-3 বার বাড়িতে যেত, আর যেটা আমি একেবারেই পছন্দ করতাম না। আমি আমার বৌমাকে বারণ করে দিয়েছিলাম, আর সে বলতো, মা, একই গ্রামে বিয়ে করার এটাই তো সুবিধা, নিজের মা বাবার সাথে যখন খুশি দেখা করা যায়। আর তার কথা শুনে আমি অবাক হয়ে যেতাম। বৌমার কথা আমি এবার থেকে যেন আর নিতে পারতাম না। আমার মনে হতো যে আমি একটু বেশি কিছুই ভেবে ফেলেছি। একদিন পাড়ায় কারোর বাড়িতে অনুষ্ঠান হয়েছিল, তো আমি সেখানে গেলাম আর সেখানে একজন মহিলা আমাকে জিজ্ঞাসা করলেন, আপনার বৌমা সোনাম প্রধানের বাড়িতে কেন যায়? আপনি জানেন না তারা কতটা সাংঘাতিক, গোটা গ্রাম ওকে ভয় পায়। এই কথাটা শুনে আমিও ভয় পেয়ে গেলাম, কারণ বৌমা আমাকে কখনো প্রধানের বাড়িতে যাওয়ার কথা তো বলেনি। বাড়ি এসেও এই কথাটা ভাবতে লাগলাম, কিন্তু কোনো উত্তর পেলাম না। আজকাল তনুও চুপচাপ থাকতে শুরু করেছে, তার গায়ের রং হলুদ হতে শুরু করেছে। এটা দেখে আমারও মন খারাপ হয়ে গিয়েছিল। আমি ওকে ডাক্তারের কাছে নিয়ে যেতে চাইলে বৌমা আমায় থামিয়ে দিয়ে বলল, কিছুদিন আমি আমার ননদকে খাইয়ে দেব, তারপর দেখো মা তনু কেমন ভালো হয়ে যায়। তনুকে বৌমা গত 7 দিন ধরে স্বাস্থ্য ভালো হওয়ার জন্য ভালো ভালো খাবার নিজের হাতে খাইয়ে দিতে লাগলো, কিন্তু তনু যেন দিনের পর দিন শুকিয়ে কাঁটার মতো হতে লাগলো। আমাকে জিজ্ঞাসা করে সোনাম নিজের বাড়িতে ওকে নিয়ে গেল, বলল যে, মা, ওকে আমার বাড়িতে নিয়ে যাই, তাহলে ওর মন ভালো হয়ে যাবে। আমিও অনুমতি দিয়ে দিলাম যে ঠিক আছে, নিয়ে যাও। তনু তো যেন চাঁদের টুকরো ছিল, কিন্তু এখন ওকে দেখে কেউ বলবে না যে এই তনুই সেই তনু।
দিন যত যেতে লাগলো তার শরীরের কোনো রকম কিছুই ভালো হলো না। যখন বরকে আমি সেটা বলতে লাগলাম তখন সে বলল যে যখন নমন বাড়িতে ফিরবে মেয়েকে শহরে নিয়ে যাওয়া যাবে। 10 দিন পরে নমন বাড়ি ফিরল। নমনের দপ্তরের কাজ বোধহয় অনেক বেড়ে গিয়েছে। তনুর জন্মদিন আসছিল সামনে আর ও এই বছরে পুরো 14 বছর বয়সী হয়ে যাবে। জন্মদিনের আর 1.5 মাস বাকি ছিল। আমি আর আমার বর ভীষণ খুশি ছিলাম, কিন্তু তনু আগেকার মতো নিজের জন্মদিন শুনে ততটা খুশি হলো না। ও একটু চুপচাপ থাকতে লাগলো। বেশ কয়েকবার আমি দেখলাম যে আমার বৌমা ওকে স্টোর রুমে নিয়ে যায় আর অনেকক্ষণ পর পর ওখান থেকে বের করে ওকে। একদিন যখন আমি আমার বৌমাকে জিজ্ঞাসা করলাম, সে আমায় বলল যে মা, আমি তনুর মন অন্যদিকে ঘোরানোর জন্য পুরনো জিনিসপত্র দেখাই ওকে। আমার মন সব সময় ভয় পেতে লাগলো আর তনুর পেট আস্তে আস্তে বড় হতে লাগলো। বাইরে থেকে দেখে যেন মনে হতো গর্ভবতী, আর এখন ওর 7-8 মাস চলছে। তনুর ফোলা পেট বড় হওয়া দেখে আমি ভয় পেয়ে গেলাম। আমি বৌমাকে বললাম, তুমি আমার মেয়েকে মাঝে মধ্যেই নিজের বাড়ি নিয়ে যাও, ওখানে কি কিছু হয়েছে? তখন ও আমাকে বলল যে আপনি আমার উপর দোষ দিচ্ছেন, যবে থেকে আমি এই বাড়িতে এসেছি আমি ওকে নিজের বোনই তো ভেবেছি। আমি এই ব্যাপারটা ওকে বাইরে বলতে বারণ করে দিলাম। তনুকে যখনই কিছু জিজ্ঞাসা করতাম ও তখনই এমনভাবে তাকিয়ে থাকত আর কোনো উত্তরই দিত না, যে আমার মায়া হতো। আর এই ব্যাপারটা যদি বাইরে চলে যেত তো না জানি পুরো গ্রামে আমাদের মান সম্মান বলে আর কিছুই থাকতো না। আমার বর তো আমাকে জীবন্ত মাটির তলায় পুঁতে দিত যে আমার ঠিক করে না দেখাশোনার জন্যই এরকম হয়েছে। আমি আর বৌমা ওই রাতের পর ওকে ডাক্তারের কাছে নিয়ে যাই। ওকে দেখা মাত্র ডাক্তার বলল মেয়ে গর্ভবতী আর 1 মাসের মধ্যে ওর বাচ্চা জন্ম নিয়ে নেবে। আমি এই কথাটা শুনে খুব আঘাত পেলাম। আমি ডাক্তারকে বললাম আপনি একবার টেস্ট তো করুন। তখন সে রেগে গেল, বলল যে আপনি কি আমার কথায় অবিশ্বাস করছেন? ডাক্তার তাহলে আপনি নাকি আমি? বললাম তো আপনার মেয়ে গর্ভবতী। যখন সে এই কাজ করলো তখন তো নজর রাখলেন না, আর এখন ডাক্তারকে মিথ্যা বলছেন? এই কথা বলে সে চলে গেল আর আমি ওখানেই মাথা ধরে বসে পড়লাম। এরপর আমরা বাড়ি চলে এলাম আর এরপর তনুকে বেশিরভাগ সময় ওর ঘরেতেই রাখতাম। নমন যখনই জিজ্ঞাসা করত আমি ওকে মিথ্যা কথা বলে দিতাম আর নিজের বরকেও বলতাম যে সে নিজের মাসির বাড়িতে থাকতে গিয়েছে, কিছুদিনের মধ্যেই ফিরে আসবে। আমাকে নমন বলল এবার আর এভাবে থাকা মুশকিল, এবার সোনামকে আমি শহরে নিয়ে যাব, কিছুদিন পরপর তোমাদের সাথে দেখা করে যাব। আমি কান্না করতে লাগলাম, কেননা ছেলে বউকে নিয়ে চলে যাবে আর এদিকে তনু, আমার এত সুন্দর বাচ্চাটা, জানি না তার কিসে নজর লেগে গেছে, এত ছোট বয়সে সে গর্ভবতী হয়ে গেল। আমি বেশ কয়েকবার তনুকে সত্যি কথা জিজ্ঞাসা করেছি কিন্তু ও শুধু ভালো করে শুনতো কথাগুলো আর কিছুই বলতো না। আমি ভীষণ চিন্তায় পড়ে গেলাম। ওই দিন আমার সেই মহিলার কথা মনে পড়ে গেল যে তনুকে জ্বর থেকে রেহাই দিয়েছিল আর বলেছিল যে নিজের মেয়েকে লুকিয়ে রাখবে। পরের দিন আমি ওই মহিলার কাছে গেলাম, হতে পারে সেই আমার কিছু সাহায্য করে দিক, কোনোভাবে আমার তনুকে এই সমস্যা থেকে বের করে আনুক। কিন্তু আমি ওর ঠিকানা জানতাম না কারণ সে অন্য গ্রামে চলে গিয়েছিল। এরকম অবস্থায় আমি বাড়ি ফিরে এলাম। আবার বৌমাকে বললাম আমাকে ডাক্তারের কাছে নিয়ে চলো, সেই একমাত্র আমাকে সাহায্য করতে পারে। আমি আর বৌমা ডাক্তারের কাছে গেলাম। ডাক্তার আমার মেয়ের বাচ্চা নষ্ট করতে বারণ করতে লাগলো, কেননা এটা নিয়মের বিরুদ্ধে। আর দ্বিতীয়ত ডাক্তার জানালো যে আমার মেয়ের প্রাণ ঝুঁকিতে পড়তে পারে কারণ ও এখন অনেক ছোট। চিন্তা করতে করতে বাড়ি ফিরলাম। আমি বুঝতে পারছিলাম না যে কোথায় গেলে আমি আমার মেয়ের খুশি আবার ফিরে পাব। আমি আবার ভগবানের কাছে প্রার্থনা শুরু করলাম। ওই দিন আমি আবার ওই মহিলার সাথে দেখা করতে গেলাম আর এবার আমি অন্য গ্রামে হলেও খুব সহজেই ওই মহিলার খোঁজ পেয়ে গেলাম। যখন আমি তাকে সমস্ত ঘটনা বললাম তখন সে আমাকে একটা ওষুধ দিল, বলল যে এটা তুমি তোমার মেয়েকে খাইয়ে দিও আর তারপর ওর সাথে তার বিছানায় গিয়ে শুয়ে পড়ো, তুমি জানতে পেরে যাবে যে তোমার মেয়ে কিভাবে গর্ভবতী হয়েছে। আমি কয়েক বছর আগে তোমাকে বলেও ছিলাম যে নিজের সন্তানের দিকে খেয়াল রেখো, তুমি আমার কথা শোনোনি, এবার তো তুমি কষ্ট ভোগ করছো তাই না? আমি বাড়িতে এসে তনুকে সেই ওষুধটা খাইয়ে দিলাম আর ওকে আমার বৌমার থেকে লুকিয়ে স্টোর রুমে সরিয়ে দিলাম আর নিজে গিয়ে ওর বিছানায় শুয়ে পড়লাম। অর্ধেক রাত তো পার হয়ে গিয়েছিল, আমার তনুর দিকেই খেয়াল ছিল, জানি না ও আর কখনো ঠিক হবেও কিনা, আর যদি কেউ জানতে পেরে যায় তো না জানি কি হবে। আর আগামীকাল ছেলে আর ছেলের বউও শহর চলে যাবে, আমি এটা ভেবেই চিন্তায় ছিলাম। আর তখনই ঘরের মধ্যে কারোর আওয়াজ শুনতে পেলাম। কিছুক্ষণের মধ্যেই ঘরের মধ্যে ধোঁয়া ওঠা শুরু করলো। যেই আমার মাথায় এই জিনিসটা আসলো তখনই আমি চমকে উঠলাম যে এই সময় ঘরের মধ্যে কে থাকতে পারে। কিন্তু যখনই আমি উঠলাম তখনই আমার হুঁশ উড়ে গেল, কেননা ওই ঘরের মধ্যে আর কেউ ছিল না,
এই এত রাতে তনুর নিজের বৌদি সোনাম ছিল। সে আমাকে দেখে ভয় পেয়ে গেল। যখন আমি ঘরের আলো জ্বালালাম, সেই সময় ওর হাতে কিছু মিষ্টি জাতীয় জিনিস ছিল। আমি রেগে গিয়ে ওকে জিজ্ঞাসা করলাম, তুমি এত রাতে তনুর ঘরে কি করছো, আর এই ধোঁয়া কিসের? আমার এই কথা শুনে সে কিচ্ছু বলল না, কিন্তু আমি জেনে গিয়েছিলাম যে তনুর এই অবস্থার পেছনে আসলে সোনামই ছিল। আমার আওয়াজ শুনে নমন আর আমার বর জেগে গেল, তারা সেখানে চলে আসলো। ছেলে আসা মাত্রই ঘরের জানালাগুলো আমি খুলে দিলাম, যাতে ধোঁয়া বাইরে যেতে পারে। আমি বললাম, সোনাম সত্যি সত্যি বলো, না হলে তোমাকে এক্ষুনি ঘর থেকে বের করে দেব। নমন আর আমার বর অবাক হয়ে গেল আর আমাকে বলতে লাগলো যে কি হয়ে গেছে তোমার, এমন কেন করছো তুমি? আমি ওদের দুজনকে চুপ করালাম, আবার বললাম, সত্যি কথা বলো, না হলে ঘর থেকে বের করে দেব, আর তোমার মা বাবাকে সমস্ত কাজের কথা তোমার বলে দেব। এটা শোনা মাত্র সোনাম বলতে লাগলো যে চাঁদনির এই অবস্থার জন্য আমিই দায়ী। এই কথা শুনে তো আমার পায়ের তলা থেকে যেন মাটি সরে গিয়েছিল। ও আমার মেয়ের সৌন্দর্য দেখে হিংসা করত। ও রোজ প্রধানের কাছে যেত ওষুধ নিতে, আর রোজ রাতে এসে তনুর ঘরে ধোঁয়া ছড়াতো, যাতে তনু অসুস্থ হয়ে যায়। নমন এই কথাটা শুনে ভীষণ রেগে গেল। সে তনুর কথা জিজ্ঞাসা করলো। আমি বললাম যে স্টোর রুমে আছে। সে যখন নিজের বোনকে স্টোর রুম থেকে নিয়ে আসলো, তখন তনুর পেট ফোলা দেখে সে চমকে গেল। কিন্তু এটা সে বুঝে গিয়েছিল যে এটা তার বউই করেছে, আমার নিরীহ মেয়েটার জীবন বরবাদ করে দিয়েছে। নমন তখনই সোনামকে ঘর থেকে বের করে দিল। আমি তার পরের দিন নমনের সাথে আমার মেয়েকে নিয়ে হসপিটালে গেলাম। ডাক্তার বলল যে আপনার মেয়েকে কিছু বিষাক্ত জিনিস দেওয়া হতো, ফলে ওর শরীর ফুলে গেছে। কিন্তু আপনি চিন্তা করবেন না, আপনার মেয়ে ঠিক হয়ে যাবে। আমার বরের মনে হয়েছিল যে এই সমস্তই তার জন্য হয়েছে। আর যদি সোনামকে সে ঘরের বউ না বানাতো, তো আজকে তার মেয়ে হয়তো ভালোই থাকতো। তনুর 2 মাস ধরে চিকিৎসা চলল, আর আমি সেই ডাক্তারের কাছে গিয়েছিলাম যে বিনা টেস্ট করেই ভুল কথা বলেছিল। আমি তাকে অনেক কথা শোনালাম যে আপনার মতো ডাক্তারদের জন্য আজকে অনেক মানুষের জীবন নষ্ট হয়ে যাচ্ছে। আপনি যদি সেই সময় সব টেস্ট করাতেন, তাহলে আমার মেয়ের আজকে এই অবস্থা হতো না। ডাক্তার আমার কাছে ক্ষমা চেয়েছিল। তনু এরকম একটা অবস্থার মধ্যে দিয়ে গিয়েছিল বলে ওর মাথায় এসব ভীষণ প্রভাব ফেলেছিল। সে আজকাল কারোর সাথে কথাও বলে না। আমি সেই মহিলার কাছে আমার মেয়ের চিকিৎসার জন্য গিয়েছিলাম এবং চিকিৎসা চালু করে দিলাম। আমার বৌমা হিংসায় এত অন্ধ হয়ে গিয়েছিল যে সে এটাও ভাবলো না যে একটা 14 বছরের নিরীহ মেয়ের সে কতটা ক্ষতি করছে। আমার মেয়ে তো সারাক্ষণ বৌদি বৌদি করে ফিরত, কিন্তু আমি আর আমার বর বৌমাকে ক্ষমা করে দিয়েছিলাম। কিন্তু আমার ছেলে তাকে ক্ষমা করতে রাজি হয়নি, কারণ ওর বোন ওর বউয়ের জন্য এত কষ্ট সহ্য করেছিল। হিংসা মানুষকে খেয়ে শেষ করে ফেলে। প্রত্যেকটা মানুষ সেটাই পায় যেটার জন্য সে চেষ্টা করে, আর ভালোবাসা সেটা তো অর্জন করতে হয়। ধন্যবাদ বন্ধুরা।